তো এখন বেরোবো, বেরিয়ে একটু যাই, দেখি দুই একটা জিনিস আছে সেগুলো নিয়ে আসবো। একটু ইলেকট্রিক অফিসেও যাবো, বিলটা একবারে দিয়ে আসবো। স্যারও যেতে পারতো, কিন্তু স্যারের তো এখন প্রেশারটাও চলছে, কিছুটা কাজ ভাগ করে নিলে কারোর উপরই চাপটা থাকে না, আর একজনের ওপরে যদি টোটালটা চলে তাহলে সেটা ভীষণ চাপ যুক্ত হয়ে যায়। তো সেইটা আমিও চেষ্টা করি, আমার দিক থেকে স্যারও চেষ্টা করে। তো এমন নয় যে কোনো কাজটা নির্দিষ্ট সেই করবে আর যে কাজটা তার নয় সে করবে না। তো এই চিন্তাতে আমরা দুজনে কেউই বিশ্বাসী নয়, আশা করছি নিশ্চয়ই তোমরাও সেই মতে হয়তো একমতই হবে। এখন বাজারে ব্যাগটাও নিয়েছি, দু একটা জিনিস একটু বাজারেরও দরকার, আর একটু ওষুধ দরকার, কারণ মাও একটা হয়তো যাওয়ার টাইম হয়ে গেছে। আর চলো এবার দেখি কতগুলো কাজ শেষ করতে পারি, পরে আবার আসছে। আজকে কি রান্না হয়েছে তোমাদের তো দেখাইনি। তো দেখো এখানে পাবদার ঝাল হয়েছে, পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে পাবদার ঝাল করেছি। আজকে কিন্তু সর্ষে দিয়েনি, পোস্ত দিয়েছি। আর এখানে আছে এঁচোড়ের তরকারি। তো বাড়িতে এসে গেছে, এখন এই দেখো ফুল তুললাম, পুজো দেবো, চান করে নিলাম। আর যেহেতু বাজারে গেছিলাম সেহেতু আর চান করে যাইনি। আর এই দেখো মার এই জবাটা কিন্তু বেশ অন্যরকম, বেশ একদম একদম দেখো সামনেটা অনেকটা গ্যাদা গ্যাদা, গ্যাঁদা ফুলের পাপড়িগুলো অনেকটা এরকম টাইপের হয়। আর এখানে নয়নতারা হয়েছে, চলো এই ফুলগুলো তুলে এবার পুজোটা দিয়ে ফেলি। আর আজকে কিন্তু সেরকম গরমটা নেই, জানি না কলকাতায় হয়তো একটু বেশি গরম থাকবে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 6টা, এখন একটু বেরোচ্ছি। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, ঠিকঠাক আছে। আর ওই যে তাতুই আর মা একটু এগিয়ে দাঁড়িয়ে আছে দুজনে মিলে। তো চলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো এখন বাড়ি এসেছি, আজকে সকালে বেরিয়েছিলাম, তো কিছু কাজ ছিল, আর তাতুইয়ের আজকে ড্রেসিংটা ছিল, তো ড্রেসিংটা করে নিয়ে এসে তারপরে ওকে নিয়ে এসে আবার বেরিয়েছিলাম ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে। তো চলো আজকে একটু দীঘার দিকটা যাচ্ছি, দেখি আনি। আজকে আমরা একা না, আরও পাশে সুদীপারাও যাচ্ছে, ওর লিসা পল সবাই মিলে আমরা যাচ্ছি। তো চলো ঘুরে আসি, আবার দীঘাটা দেখি নতুন রূপটা কেমন হয়েছে। আর এখন দীঘায় না ভিড় হচ্ছে, কেন বলো তো? বুঝতেই পারছো এখন ওই যেটা বলে ওই এখন ঈদ, পয়লা বৈশাখ ইত্যাদি ছুটি আছে। তো এখন আমরা বেরিয়ে সবাই মিলে, হ্যাঁ কি বলছে তাতুই, কি বলছে তুমি, এ করে দাও, ব্যাস চলো জয় জগন্নাথ। হে আমি কতটা উঁচুতে উঠে গেছি, এইভাবে তো বসি না, ডাউনে আছে ভালো। আচ্ছা চলো। ছাড়বে কবে? ও আচ্ছা আচ্ছা, জল এলে জলটা ভরে যাবে না এই জায়গাটা? কবে আসবে বর্ষার সময়টা? দেখো অবস্থা, জল জোয়ার এলে পুরো জল ভরে যাবে। দূরে এখানে মাছগুলো কেউ ধরছে, কি মাছ পাচ্ছে ভগবান জানে। তো এখন আমরা এই শোলা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা এখন কি করছি, ফটো সেশন করছি, তাই তো? দেখো সবাই মিলে আছি, তোমার ছবিটা তো এলো, ঠিক আছে তুলবো তুলবো, বাবা সাবধান মা গো কান আছে। তো চলো, আর এখানে একটা দুটো করে,
এই ছোটই নোংরা রাস্তাগুলো দেখো ফাঁকা আছে, বেশ ভালো লাগে। হাত দেবে না, চশমাটা চোখে লাগাও আর যেও না। তো এখানে নেমে পড়েছি, আর এখানে দেখো কি সুন্দর একটা মন্দারমণিতে এই মন্দিরটা অনেকদিন আগে তৈরি হয়েছিল। তো আজকে তো এবারে দেখছি খুব ভালোভাবে রং টং করে সাজিয়ে গুছিয়ে তৈরি হয়ে গেছে। একবার এসেছিলাম 2016 সম্ভবত, 2016 বাবা মা আমি স্যার তাতে তখন খুব ছোট, সেই সময়টা এসেছিলাম। এই যে মা, আর ওখানে দেখে নেবো দেখে নেবো, ওখানে তাতে এগোচ্ছে। চলো দেখে আসি মন্দারমণির রূপটা একবার একটু, যদিও এখানে প্রায় আসি তবু মনে হলো মিসটা কাছে আছে, একবার দেখে যাই। এরপরে আর কোথাও দাঁড়াবো না নাকি গো, ন্যায়কালীটা দেখে বেরিয়ে যাবো শোটাতে। ন্যায়কালী মন্দিরটা নাকি খুব সুন্দর হয়েছে। তো চলো চলো একবার সমুদ্র দেখে আসি। এই এই ভয় পাস না ভয় পাস না ভয় পাস না, ভয় পেলে ওরা আর ইয়ে করবে, চ। তো এখন এই যে দোকান টোকানের মধ্যে দিয়ে, গরমটা কিরম লাগছে বলো মা, প্রচন্ড গরম লাগছে। দোকান টোকান ফাঁকা, যেরকম ভিড়টা থাকে সেরকম কিন্তু ভিড় নেই, দেখেছো গরমের চোটে। কি সুন্দর দেখো, এটা হচ্ছে মন্দারমণির সমুদ্র, কি বলো? বলছি একটু করে আমি দাও না, আর সবগুলো তো নেমো না, লাগাবে না? হ্যাঁ লাগাবো। ওইটা আমার করার খুব ইচ্ছা, হ্যাঁ আমার খুব ইচ্ছা জানো তো, কিন্তু আমি সঙ্গী পাচ্ছি না। তো এখন এখানে আমরা এসে দাঁড়িয়েছি, আর আমার খেতে ইচ্ছা করছে ডাব, যেটা অসম্ভব এখন দাঁড়িয়ে পড়ে ডাব খাওয়া মানে বিপজ্জনক, কি বলো? তুলছে ছবি আর তাতুই আর লিশা করছে দুষ্টুমি। আহ এই সমুদ্রে গিয়ে না বসে বেশ ওই স্পিড বোটে মাঝখানে, হ্যাঁ অপূর্ব অনুভূতি, কি ভালো লাগছে দেখতে। আচ্ছা এখন এই চলছে ফুচকা, না 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 হ্যাঁ 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 আমরা এখন ফুচকা খাবো, হচ্ছে 10 টাকায় 5টা ফুচকা হবে। এই মন্দিরের সামনে একটা সুন্দর সিনারি আঁকা আছে, দাঁড়াও ভালো করে দেখায়, কি সুন্দর না পাহাড়ি এলাকা। তো যাই হোক চলো এবার আমরা আমাদের অটোতে মা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ভিড় আছে কেন বলো তো, এখন তো ছুটি ছাটার টাইম, এখন পয়লা বৈশাখ ইত্যাদি শনি রবির পরপর ছুটি আছে, তো সেই জন্য ব্যস্ততা তো একটা থাকে। তো এখন দেখছি মন্দিরটার ভেতর বন্ধ, মানে ও বাইরে দিয়ে গেট দেওয়া, তো আর যাচ্ছি না কারণ এখন যাব ন্যায়কালী মন্দির। আর ন্যায়কালী মন্দিরটা নাকি খুব সুন্দর করেছে, সেটা দেখা হয়নি, স্যারের মুখে শুনেছি, আমার যাওয়া হয়নি, দেখি আজকে দর্শন হয় কি না। দেখো জায়গাটা না নেমে পারলাম না, কি সুন্দর পাখিগুলো লাগছে, ঠিক আছে ছোটো 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 দূর থেকে তুলছি, কিন্তু অনেক সাদা সাদা পাখি বসেছে, আর সবুজের মধ্যে আরও ভালো লাগছে। তো চলো এখানে দাঁড়িয়ে আছে অটো, আমি নেমে পড়েছি, নেমে পড়ে তোমাদের আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুরের দিকটা। ওলে বাবালে মায়ের সাথে যাচ্ছে, ওই দেখ দেখেছিস কি সুন্দর যাচ্ছে, আর এটা পুরো তাজপুরের দিকটা রাস্তাটা, এই রাস্তা হোটেলের দিকে, হোটেল সোনার বাংলা, বাহ। চলো একটু হাত নাড়িয়ে দাও তোমরা সবাই, চলো জলদা জলদা। আচ্ছা আচ্ছা,
দাঁড়ালে দাঁড়ানো যায়। এটা কোন দিকটা জায়গাটা? তাজপুর শেষ হয়ে গেল। সমুদ্র আছে সেটা ওই পাড় দিয়ে দেখতে হবে। এখন হচ্ছে চা টাইম, আমরা সবাই মিলে বসে পড়ে চা খেতে। ভালো সামনে ন্যায়কালী মন্দির, খুব নাম শুনেছি। আর জায়গাটা এটা বোধহয় একটা কিছু হোটেল বা এরকম জাতীয় কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না। দাদা এটা কি হচ্ছে? এই হলুদ রঙেরটা কি হচ্ছে বললো রে? ওই তো মন্দিরটা। আচ্ছা চলো, তো এখানে চলে এসেছি ন্যায়কালী মন্দির। খুব নাম শুনেছি, এখানে যখন মাছ নিয়ে ট্রলি টলি নিয়ে বেরোনো হয় না, এই মন্দিরে এসে প্রণাম করা হয়। আমাদের যেমন নাচিন্দা মন্দিরে গাড়ি নিয়ে বেরোনোর সময় বা গাড়ি কেনার পরে প্রণাম করতে হয়, পুজো দিতে হয়, তো এই ন্যায়কালী মন্দির হচ্ছে সেটার একটা কি বলবো নিদর্শন আর কি। তো চলো, বেশ ভালো লাগছে। আর ফাঁকা এখন সন্ধ্যের টাইমে, তো অন্যরকম অনুভূতি। চলো মা চটিটা ফোলো, ভেতরে খুব নাম শুনেছি, চলো কাছে গিয়ে দেখ। হ্যাঁ, তো এসে গেছি জাহাজ বাড়িতে। দেখো কি সুন্দর লাগছে রাত্রের দিকটা। এখানে একটা শো হয়, দেখি কপালে আছে কিনা, কি বলো? দেখা যাক। তবে অনেকে বেরোচ্ছে, শেক সে হয়ে গেল নাকি কে জানে, ট্রিপ মানে কয়েক ট্রিপে হয়, দেখা যাক। চলো, কি সুন্দর লাগছে দেখো রাত্রে। চলো, এইটা আছে বড় না, ছজন আমরা, মা এখানটাই লাগবে। চলো, তাই তো বলছি এটাই বসো। তো এখন আমরা বসে পড়েছি, এটা কি জানো? তো সেই কফি হাউস, এটা জাহাজ বাড়িতে আছে। তো এই যে আমরা দাঁড়িয়ে আছি, লিসা বসে আছে, তাথুই দিদি বসে আছে লিসার। আর এরা কি খাবে, তোরা কি খাবে জানো? অর্ডার করেছি স্ট্রবেরি শেক, মা বসে আছে। আমরা এখানে অর্ডার দিয়েছি একটা স্টিম মোমো, আর একটা না দুটো, আর ইয়ে কফি, কারণ মাথাটা আমার খুব ধরেছে। তো চলো এই জায়গাটা দেখাচ্ছি, বেশ ভালো। পুরনো কলকাতার ছবি, তো বাড়িতে চলে এসেছি। এখন করবো একটু চা, আর চাটা না খেলে মাথা ভীষণ ধরেছে। তো আর ওখান থেকে তো দেখেই পেলে, কফিটা নিয়েছিলাম, আর মোমো খাওয়ার টাইম হয়নি, কারণ ওখানে যে শোটা হয় 7D সেটা দেখার জন্য একটু টাইমের দরকার।
তো যাই হোক, সেজন্য নিয়ে চলে এসেছি। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ট্রিপটা তোমাদের তো জানিও। নেক্সট ব্লগে আবার আসছি নতুন কিছু সঙ্গে। টাটা।